নমস্কার, আমি আজকে আপনাদের ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করা শেখাবো। ঝিঙে চিংড়ি বানাতে গেলে আপনার লাগবে ঝিঙে, লাগবে একটু আলু, আর লাগবে চিংড়ি মাছ। ঝিঙে চিংড়ি তো চিংড়ি মাছ, আর লাগবে একটু লঙ্কা, একটু জিরা বাটা, একটু পাঁচ ফোড়ন, পেঁয়াজ, একটু হলুদ, আর আপনার লাগবে নুন, আর অল্প একটু পোস্ত বাটা লাগবে ঝিঙে চিংড়ি বানাতে গেলে, আর লাগবে সর্ষের তেল। প্রথমে আমি কড়াই তেল দেব, প্রথমে আমি দেবো একটু পেঁয়াজ, একদম ঘরোয়া রান্না। আমি যে রান্নাগুলো করি সবই প্রায় ঘরোয়া রান্না, যেগুলো হাতের কাছে সব কিছু পাওয়া যায় সেই রান্নাই আমি করি। দেবো আমি আলুগুলো, এবার দেবো ঝিঙে, এবার আমি দেবো একটু হলুদ, কাঁচা লঙ্কা কেটে দেবো, একটু জল বেরোবে তখন আমি একটু ঘাটা দিয়ে দেবো। ঝিঙেটা আলুটা সিদ্ধ হয়ে যাবে, ঘাটা দিয়ে দেবো। আমি ঘাটা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে ঝিঙে আলুটা, সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার একটু নামাবো, নামিয়ে এই তরকারিটা নামিয়েছি। এবার আমি কী করবো, কড়াই একটু তেল দেবো, একটু পাঁচ ফোড়ন দেব, পাঁচ ফোড়নটা লাল লাল হয়ে যাবে। আমি চিংড়ি মাছগুলো দেবো, এর উপরে চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছি, গুঁড়ো হলুদ মাখিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে দেবো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার একটু জিরা বাটা দেবো, এবার একটু পোস্ত দেবো, সামান্য পোস্ত দেবো, পোস্তটা দিলে একটু টেস্ট হয়। অনেক আবার নারিকেল বাটাও দেয়, নারিকেল বাটা দিলেও ভালো লাগে। একটু পোস্ত দিলাম, পোস্তটা একটু কষে নেবো, আমি তরকারিটা দিয়ে দেবো এটা। আমি একটু ঢাকা দেবো, তাহলে গন্ধটা ভালো থাকবে। একটু ঢাকা দিয়ে দেবো, এই এক মিনিট মতো ঢাকা দেবো, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। হয়ে গেছে আমার ঝিঙে পোস্ত, হয়ে গেছে আপনার ঝিঙে তৈরি। হয়ে গেছে আমার ঝিঙে চিংড়ি, আপনারাও বানাবেন, খুব ভালো লাগবে ঝিঙে চিংড়ি। চিংড়ি মাছ যাতে দেবে তাতেই ভালো লাগে, কিন্তু ঝিঙে চিংড়ি, এইভাবেই ঝিঙে চিংড়ি বানাবে।